প্রভাবক আমাদের আলোচনার বিষয়। তো আমরা প্রভাবক কথাটা অনেকে শুনে আসছেন, অনেকে বিষয়বস্তুটা কি বা তার কার্যক্রম কি সেটা জানে। তো আজকে মূলত আমার প্রভাবকের প্রকারভেদ, যে প্রভাবক যে অনেক প্রকার হতে পারে এই বিষয়টাই আমার হচ্ছে আলোচনার প্রধান বিষয়বস্তু। আর প্রভাবক কাকে বলে, আমরা জানি যে যে সমস্ত পদার্থ কোনো বিক্রিয়ায় উপস্থিত থেকে ওই বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করতে পারে এবং বিক্রিয়া শেষে নিজে ভরে এবং রাসায়নিক সংযুক্তিতে অপরিবর্তিত থাকে, ওই জাতীয় পদার্থকে প্রভাবক বলা হয়। এই সংজ্ঞাটা আমরা অনেকেই শুনছি বা জানছি। এখন আমি দেখব যে এই প্রভাবকগুলো কত প্রকার হতে পারে। শুরু করা যাক, প্রভাবক বেশ কয়েকটা দিক থেকে ভাগ করা যায়। প্রথমত প্রভাবককে আমি চার ভাগে ভাগ করছি। এটা হচ্ছে যে ধনাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক, অটো প্রভাবক, আবিষ্ট প্রভাবক। ধনাত্মক প্রভাবক কি? ধনাত্মক প্রভাবক হচ্ছে ওই সমস্ত প্রভাবক, যে সমস্ত প্রভাবক কোনো বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার গতিবৃদ্ধি করতে পারে। নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরির ক্ষেত্রে আমি যদি আয়রন চূর্ণ ব্যবহার করি সেক্ষেত্রে বিক্রিয়ার গতি অনেক বৃদ্ধি পায়। অন্যদিকে ঋণাত্মক প্রভাবকটা কি, সেটা হচ্ছে এখানে আমি হাইড্রোজেন পারঅক্সাইড দিছি। হাইড্রোজেন পারঅক্সাইডটা সূর্যালোকে বিয়োজিত হয়, সূর্যালোকে বিয়োজিত হয়ে H2O এবং অটো তৈরি করে। এক্ষেত্রে যদি আমি এই হাইড্রোজেন পারঅক্সাইডটা সূর্যালোকে না নিয়ে যদি সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে তাদের যদি বিয়োজন ঘটাতে চাই, তাহলে এক্ষেত্রে H2O অটো তৈরি হবে ঠিকই, কিন্তু তার গতি অনেক কমে যাবে। ফলে এই সূর্যালোকের পরিবর্তে যে আমি এই সালফিউরিক অ্যাসিড H2SO4 ব্যবহার করলাম, এই বিক্রিয়ার জন্য H2SO4টাই হবে ঋণাত্মক প্রভাবক। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি অটো বা স্বয়ং প্রভাবক। অটো বা স্বয়ং, এখানে অক্সালিক অ্যাসিড অ্যাসিডীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা যদি আমরা টাইটেশন করি, এই টাইটেশনের ক্ষেত্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপী বর্ণ প্রথম দিকে বুলেটের মধ্যে খুব আস্তে দূরীভূত হয়, কিন্তু সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে দেখা যায় যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপী বর্ণটা খুব দ্রুত অমিট হয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে বা বিদূর্ণ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি যে জিনিসটা দেখতে পারছি সেটা হচ্ছে যে এক্ষেত্রে অক্সালিক অ্যাসিডের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া করে পটাশিয়াম সালফেট এবং ম্যাঙ্গানিজ সালফেট উৎপন্ন করে। এই যে ম্যাঙ্গানিজ সালফেট এবং ম্যাঙ্গানিজটা, সেটা পরবর্তীতে অক্সালিক অ্যাসিডের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া ঘটাইতে সাহায্য করে। অর্থাৎ উৎপন্ন উৎপাদ আমার একটা বিক্রিয়ায় বিক্রিয়ার গতিকে বৃদ্ধি পেতে সাহায্য করছে। এই সেক্ষেত্রে ম্যাঙ্গানিজটাই এই বিক্রিয়ার হবে অটো বা স্বয়ং প্রভাবক। এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে আবিষ্ট প্রভাবক। আবিষ্টকে আমরা সহজভাবে বলতে পারি যে প্রভাবিত। যেমন একটা টিচার দ্বারা, তাদের টিচারের যে স্টুডেন্টগুলো থাকে তারা প্রভাবিত হয়। তো কীভাবে প্রভাবিত হয় সেটা আমরা দেখি। সেটা হচ্ছে যে আমি এখানে দেখতে পাচ্ছি যে সোডিয়াম সালফাইডের সাথে অক্সিজেন বিক্রিয়া করে সোডিয়াম সালফেট উৎপন্ন করে, কিন্তু সোডিয়াম আর্সেনাইডের সাথে অক্সিজেন বিক্রিয়া করে নো রিয়াকশন, কোনো বিক্রিয়া হবে না। আমি এখানেও অক্সিজেনের সাথে বিক্রিয়া করাইছি, এখানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করেছি, কিন্তু এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে কিন্তু সোডিয়াম আর্সেনাইডটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে না। কিন্তু এই দুইজনকে যখন আমরা একই পাত্রে নিয়ে অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাবো, তখন দেখা যাচ্ছে দুইজনে বিক্রিয়া করে। অর্থাৎ সোডিয়াম সালফাইডটা অক্সিজেনের সাথে বিক্রিয়া আগে থেকেই করতো, কিন্তু সোডিয়াম আর্সেনাইডটা করতো না। কিন্তু তাদেরকে যখন আমরা পাশাপাশি আনলাম, তখন সোডিয়াম সালফাইডের প্রভাবিত হয়ে বা তাকে দেখে সোডিয়াম সালফাইডটা সোডিয়াম আর্সেনাইডটা বিক্রিয়া করলো এবং সেক্ষেত্রে NaCl তৈরি করলো। এখানে O3 ছিল, এখানে O4 হয়েছে, আর এখানে অক্সিজেন এখানে যুক্ত হয়ে নতুন প্রোডাক্ট তৈরি করছে। এই গেল প্রভাবকের প্রকারভেদ। আরও অন্যভাবে আমরা প্রভাবককে আলোচনা করতে পারি, সেটা হচ্ছে প্রভাবক সহায়ক এবং প্রভাবক বিষ। সহায়ক বিষয়টা বলছি যে সাহায্য করে। আমরা উপরে দেখে আসছিলাম যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে সেখান থেকে অ্যামোনিয়া তৈরি করে, সেখানে আমরা আয়রন চূর্ণ প্রভাবককে ব্যবহার করছিলাম। এখন ওই একই রিয়াকশনে যদি আমি মলিবডেনাম ধাতু ব্যবহার করি,
সেক্ষেত্রে দেখা যায় যে বিক্রিয়ার গতি আরো বেড়ে যায়, অর্থাৎ আয়রন তো নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরির ক্ষেত্রে বিক্রিয়ার গতি বাড়তে ছিল, একটা রেট বৃদ্ধি করেছিল, কিন্তু মলিবডেনিয়াম ব্যবহার করলে বিক্রিয়ার গতি আরো বেড়ে যায়, অর্থাৎ এই ক্ষেত্রে মলিবডেনিয়ামটা ধনাত্মক প্রভাবক হিসাবে কাজ করে এবং আয়রনের গতিবেগটাকে বেড়ে আয়রনের যে হারে বিক্রিয়া ঘটাতে সাহায্য করছিল এটা ব্যবহার করার ফলে তারপর আরো বিক্রিয়ার গতি বেড়ে যায়। অন্যদিকে সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করে, এটা প্লাটিনামের উপস্থিতিতে বিক্রিয়া ঘটে, ধাতুর উপস্থিতিতে বিক্রিয়া ঘটে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করে। কিন্তু এই রিয়াকশনের ঘটানোর ক্ষেত্রে যদি আমি এখানে আর্সেনিক অক্সাইড ব্যবহার করি, আর্সেনিক অক্সাইড ব্যবহার করলে দেখা যায় যে প্লাটিনাম যদি উপস্থিত ছিল তারপরও বিক্রিয়ার হার আস্তে আস্তে ধীরে কমে যায়, একসময় এটা বন্ধ হয়ে যাবে, ফলে এক্ষেত্রে আর্সেনিক অক্সাইডটা প্রভাবক বিষ আকারে কাজ করছে, যেটা কি করছে যে প্লাটিনামটা প্রভাবক আকারে কাজ করে সালফার ডাইঅক্সাইড অক্সিজেন সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হতে সাহায্য করছিল। এক্ষেত্রে আর্সেনিক অক্সাইডটা উপস্থিত থেকে সেই গতিটাকে আস্তে আস্তে কমায় দেবে। এরপরে আমরা যেটাতে যাবো সেটা হচ্ছে সমশক্ত প্রভাবক এবং অসমশক্ত প্রভাবক। সমশক্ত প্রভাবকটা হচ্ছে যদি বিক্রিয়ক উৎপাদ এবং প্রভাবকের ভৌত অবস্থা একই রকম হয় তাকে সেক্ষেত্রে সমশক্ত প্রভাবক বলা হয়। এটা লক্ষ্য করলে বোঝা যাবে এখানে সালফার ডাইঅক্সাইড গ্যাসীয় আকারে, অক্সিজেন গ্যাসীয় আকারে, সালফার ট্রাইঅক্সাইড গ্যাসীয় আকারে, অর্থাৎ উৎপাদ এবং বিক্রিয়ক তার গ্যাসীয় অবস্থায় আছে এবং এই বিক্রিয়াটা আমি ঘটিয়েছি যে প্রভাবকের উপস্থিতিতে সেটাও গ্যাসীয়, ফলে যদি কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা যেরূপ হয়, যদি প্রভাবকের সেই ভৌত অবস্থা ওই একই রূপ হয় সেক্ষেত্রে ওই প্রভাবকটাকে ওই বিক্রিয়া সমশক্ত প্রভাবক বলা যাবে। অসমশক্ত প্রভাবকের ক্ষেত্রে লক্ষ্য করা যায় এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করছে, এখানে নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, অ্যামোনিয়াও গ্যাস, অর্থাৎ এক্ষেত্রে বিক্রিয়ক এবং উৎপাদের সবারই ভৌত অবস্থা একই রকম আছে। কিন্তু আমি এখানে এই রিয়াকশনটা ঘটানোর ক্ষেত্রে আয়রনটা সলিড, আয়রন তো আর গ্যাস হয় না, আয়রন ধাতু, সেই সলিডটা ব্যবহার করে এই ঘটনাটা ঘটছে, এই রিয়াকশনটা ঘটছে, ফলে এক্ষেত্রে বিক্রিয়ক এবং উৎপাদ অপেক্ষা প্রভাবকের ভৌত অবস্থা ভিন্ন, যার কারণে এই বিক্রিয়ার ক্ষেত্রে এই আয়রনটা হবে অসমশক্ত প্রভাবক। তো আজকের ক্লাসে এই পর্যন্তই আমার আলোচনা শেষ করছি। তোমরা যদি কোনো বিষয়ে না বুঝতে থাকো আমাকে কমেন্ট করো, আমার সাথে যোগাযোগ করো, বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে আসো, ফেসবুকেও আসো, বিভিন্ন গ্রুপে আসো বা ইউটিউব চ্যানেলে আমার সাথে ভিডিও সম্বন্ধে যে যদি কোনো আমার আরও বাড়তি কিছু করার থাকে সেক্ষেত্রে আমাকে পরামর্শ দাও। পরবর্তী ক্লাসে আবার কথা হবে।